মুসা নবী একদিন আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে, কি করতে সাক্ষাতে যাচ্ছে। হযরতে মুসা নবী যাওয়ার সময় একটা গাছের কাছে দিয়া যখন যায় লক্ষ্য করে দেখলেন একটা ফাঁকি গাছের মধ্যে বৈশা বৈশা ইয়া করুল কোয়া কোয়া ডাকি। মুসা নবী যত নবী আছে সব নবীরা পাখিরও কথা বুঝতেন, অন্যান্য জিনিসেরও কথা বুঝতেন, তার মধ্যে হযরতে দাউদ নবী অন্যতম। আল্লাহ পাক হযরত মুসা নবীরে ক্ষমতা প্রদান করছে। মুসা নবী ডাক দিয়া কয় ফাকিরে ইয়া করুল, বলতে আল্লাহর তো কোনো নাম নাই, তুমি ইয়া করুল বইলা কোন আল্লাহরে ডাকো। ফাকি এবার জবান কইলা মুসা নবীর সঙ্গে কথা বলে, ইয়া করুল বলবো না তো কি বলবো। মুসা নবী ডাক দিয়া কইয়া করুল না, তুমি পড়ো ইয়া কারিম ইয়া কারিম। ফাকি ইয়া কারিম বলতাছে, মুসা নবী কয় এবারে ঠিক আছে। মুসা নবী রওনা করছে এবার তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আমার আল্লাহরে মুসা নবী বারবার ডাক দেয়, রব্বি আরনি বিকাউলি, রব্বি আরনি বিকাউলি, ও আল্লাহ আপনারা দেখতে চাই কথা বলতে চাই, দেখতে চাই কথা বলতে চাই। একবার দুইবার কয়েকবার ডাক দেয়, আমার আল্লাহ কোনো জবাব দেয় না। হঠাৎ করে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, মুসা রে তোমার কে এত ক্ষমতা দিল, কে এত পাওয়ার দিল। মুসা নবী কয় আল্লাহ কেন, কি পাওয়ার কি কাজের কথা বলেন, কি ক্ষমতার কথা বলেন। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ বুঝলাম না আজকে এতবার ডাক দিলাম, এখন কেন জবাব দিলেন। আল্লাহ কই মুসা আসার সময় যে অঘটনটা ঘটাইলা আমি আল্লাহর বড় কষ্ট লাগতেছে, বলে কেন, বলে ফাঁকিটারে কেন তুমি কষ্ট দিলা। মুসা নবী কয় আল্লাহ ফাঁকিরা তো কষ্ট দেই নাই, ফাঁকি এনা উল্টা ফাল্টা আপনার নাম জপতাছে, ফাঁকি তো ডাকতাছে ইয়া করুল ইয়া করুল, আমি তারে শিখিয়ে দিলাম ইয়া কারিম পড়ার জন্য। মুসা নবী রে আমার আল্লাহ কই মুসা রে, ফাঁকি তো ইয়া কারিম পড়তে জানে না, ফাঁকি তো ইয়া করুল তার মুখের বাসা দিয়া ফোট জানে। হযরত বেলাল তো আর সাধু পড়তে পারতো না, আর সাধু পড়তো এটাই আমার আল্লাহ কবুল করছে। আল্লাহ কই মুসা, হযরতে মুসা রে শোনো শোনো, ফাঁকিটা ইয়া কারিম বলতে পারে না, ইয়া করুল বলতে পারে, তুমি যে চলে আসছো ফাঁকিটা তার নিজের জীবনটা নিজে দিতেছে, তাড়াতাড়ি যাইয়া বাঁচাও, নসে ফাঁকিটা দুনিয়ার জীবন থেকে আত্মহুতি দিয়া দিব, আত্মহত্যা করে মারা যাইব। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ বুঝলাম না, বলে বুঝবা আগে আগের জায়গায় যাও। দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পড়বে তোরে দুজকের। আরে এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে মুসলমান, নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে গায়ের জুড়ে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চির, আমরা কি দুনিয়াতে চিরদিন থাকবো, একটু জোরে বলেন, চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই থাকবি না বো বনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন পড়বে তোড়ে দোজকের নিরঞ্জনে, দিবে তোড়ে দোজক। অত শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে। লক্ষ্য করে দেখবেন মুসলমান, আপনার এলাকার যারা যুবক আছে এটা যখন বাচ্চা ছিল তখন কিন্তু কারোর সঙ্গে ঘাটতে আমি দেখাইতো না, কারোর সঙ্গে ঝগড়া ফাসাদে যাইতো না। যখন যৌবন কাল আসছে শরীরের শক্তি বাড়ছে, বাড়ার পরে এলাকার মুরব্বীরা যদি এলাকার মধ্যে যুবকেরা গান বাজনা করে, মুরব্বী যদি ডাক দিয়া কয় বাবা এগুলা করিস না, তাহলে ডাক দিয়া মুরব্বীর উল্টে আপনি আমার চাইতে ভালো বোঝেন না, মুরব্বীর উপর দিয়া যুবকে কথা বলে, এই জন্য আসে ডাক দিয়া বলে। ও তোর শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল, কেহ নাকি পারে তোমার সনে মুসলমান, কেহ নাকি পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার কল কব যায় ধরিবে, জঙ্কার জম ঘুরিবে পিছনে পিছনে,
মানে বলেন জম গরিবে পিছন সনে নিরন জনে দিবে তোড়ে দোজকে রাগনে বলেন দিবে তোড়ে দোজক নিরন জনে দিবে তোড়ে দোজক হ্যাঁ হ্যাঁ বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাসার লাঠি কিছু কিছু কম শোন বাজে কানে মুরব্বি কিছু কিছু কম শোন বাজে কানে বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাসার লাঠি কিছু কিছু কম শোন বাজে কানে মুরব্বি কিছু কিছু কম শোন বাজে কানে ওরে বল কমিবে হাতে পায় পেশার মাথা ঘুরায় ছোট অক্ষর দেখবি না নয়নে বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে নিরন জনে দিবে তোড়ে দোষকে রাগনে বলেন দিবে তোড়ে নিরন জনে দিবে তোড়ে দোষ আমার ভাইরা বাবারা বন্ধুরা এই জন্য আপনাদেরকে বলতেছিলাম আলহামদুলিল্লাহর আওয়াজ দিলেন আস্তে কিন্তু আল্লাহ কয় বান্দা একবার আলহামদুলিল্লাহ পড়লে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা রহমত দিয়া সব ভরপুর করে দেই হে আমার পৈলের বাবারা এ যে পর্দাটা লাগাইলো এত সুন্দর প্যান্ডেল করলো এ প্যান্ডেলের নিচে এ খালি জায়গাটা কম না বেশি এবার আল্লাহ যদি কয় আসমানের নিচে জমিনের উপরে এমন খালি জায়গা কম না বেশি এগুলা যদি রহমত দিয়া ভরপুর করে দেয় আপনার তো চিন্তা করা প্রয়োজন একবার 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 আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ আপনারে কত রহমত দেয় তাহলে কেউ জবানটা বন্ধ রাখবেন না একবার জোরে ডাক দিয়া পড়েন আলহামদুলিল্লাহ না ফসন দিছে না আরও জোরে কোন আলহামদুলিল্লাহ মহাব্বত নামাজে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা হযরত আবু সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম নবী আমার ডাক দিয়া বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যখন একটা বান্দা তার মুখ দিয়ে একবার আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দাটারে দুনিয়া এবং আখেরাতের মধ্যে বড় বড় জান্নাতি ফল দ্বারা সম্মানিত করবেন ও বাবারা বন্ধুরা আমরা যেহেতু আল্লাহর বান্দা ওই আল্লাহর শুক্রিয়া আদায় করার লক্ষ্যে একটু জবান খুলে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করব আর জোরে জোরে পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিফাযলি বিসমিল্লাহ কথা বললাম তাওহীদের কথা বলতাম আমার নবীর শানের কথা বলতাম আমি দেখতাম আমি অল্প কিছুক্ষণ বয়ান করার পরে আল্লাহর বান্দারা মাথা ঘুরিয়া নিচে পড়া যাইতো বেহুশ হইয়া যাইতো লাসার হইয়া যাইতো আব্দুল কাদের জিলানি কেন এমন হইতো আপনার কাছে জানতে চাই গাউসে বাগ ডাক দিয়া বলে যখন আমি তাওহীদের কথা বলতাম আল্লাহর কোনো আকার নাই আল্লাহরে ধরা যায় না ছোঁয়া যায় না আল্লাহ এমন একজন আল্লাহ যার নামটা শুধু মনে বিশ্বাস করার নামই হলো আল্লাহ ওই আল্লাহর কথা বললে উম্মতে মুহাম্মদি বড় বেকারার হইয়া যাইতো যখন নবীর হাদিস থেকে আল্লাহর শানের কথা বলতাম আমার নবী বলছে এমন একটা সময় আসবে উম্মতে মুহাম্মদিদেরকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দেখা প্রদান করবে বলে কোন জায়গায় দেখা দিবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে হাশরের ময়দানে দেখা দিবে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই অবশ্যই তো আল্লাহর দেখা আমরা পাবো বলে হ্যাঁ পাইবা গৌসে পাক বলে এই কথাগুলো যখন বলতাম তাদের মাঝে অন্তরের মাঝে একটা কম্পন পয়দা হইতো আমরা তো ওয়া শুনি ডান কান দিয়া বাম কান দিয়া বাহির করি বাম কানে শুনি আর ডান কান দিয়া বাহির করি নবীর সাহাবাই কেরাম বড় বড় আল্লাহর ওলিরা এমনি ওয়া শুনে নাই ওনারা যখন ওয়া শুনতো ওয়াজডারে অন্তরের ভিতরে গাইতা রাখতো ওয়াজডা শোনার পরে এই ওয়া যে কি কি বলছে তাদের জীবনে বাস্তবায়ন করতো পরিবর্তন হইতো হোতার কসম রে এ ফইল এলাকাটা যত বড় এলাকা ওই মশা কি কি বাজার মশাজাল বাজার মশাজাল বাজার পর্যন্ত ওইখান দিয়া হবিগঞ্জ সদর পর্যন্ত শায়েস্তা নগর পর্যন্ত আস্তে আস্তে মোটামুটি কয়েক কিলো আসা লাগে ফুরাডা ফত জয় তখন আসলাম ফুরাডার নামই ফইল কয়টা ইউনিয়ন ফইলে
একটা ইউনিয়ন ফুরা ফইলে হে বাবারা বন্ধুরা এত বড় পইলে একটা এলাকা এই এলাকার মধ্যে যত ওয়াজ মাহফিল হয় প্রত্যেক মাহফিলে মাহফিলে যদি একজন কইরা হেদায়েত হইতো আল্লাহর কসম এখনো পর্যন্ত ফইলে আর বেনামাজি থাকতো না কথা কন্যা ঠিক না বেটি কিন্তু ওয়াজ মাহফিল হয় কথা সত্য মানুষ হেদায়েত হয় না হেদায়েতটা হইব কেমনে স্টেজের মধ্যে বইয়া আমি উমকের বিরুদ্ধে উমক আমার বিরুদ্ধে এইজন এইজনের বিরুদ্ধে ওইজন ওইজনের বিরুদ্ধে কথা কাটাকাটি চলে না রে মুসলমান না কেউ যদি সুন্নি হয় সে সুন্নিয়তের বয়ান করবে ওহাবি হইলে তার দলের বয়ান সেই করবে তোমারটা তুমি তোমার মতো কইরা যাও আমি আমারটা কইরা যাই আমারটা যদি কারোর ভালো লাগে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আসবে কেউ যদি বাজে পথে যাইতে চায় সে তার পথে চইলা যাবে তুমি একটা কথা মনে রাখবা মুসলমান আমার কথা আমি বলবো তোমার কথা তুমি শুনবা আমারটা ভালো লাগলে মানবা না ভালো লাগলে মানার দরকার নাই তবে একটা কথা মনে রাখো সুন্নির মাহফিলে আসছো অসুবিধা নাই অন্য কারো অন্য আকিদার মাহফিলে গেছো অসুবিধা নাই তবে মনে রাখো ইমানটা যেন কেউ চুরি কইরা নিয়া না যায় কারণ চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো ধর্মনিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে থাইকো হুঁশি ইয়ারে মমিন থাইকো হুঁশি ইয়ারে বলেন থাইকো হুঁশি ইয়ারে মমিন থাইকো হুঁশি উম্মত হবে তিয়াত্তর দল বাহাত্তর দল যাইবে রে তল বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে ওরে বর্তমানে বাতাল ফেরকা বিশ্ব গেছে বরে ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশি ইয়ারে মুমিন থাইকো হুঁশি ইয়ারে বলেন চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে থাইকো হুঁশি ইয়ারে মুমিন থাইকো হুঁশি ইয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পড়োয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পড়োয়ারে ওরে বর্তমানে বাতাল ফেরকা বিশ্ব গেছে বরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশি ইয়ারে মুমিন থাইকো হুঁশি ইয়ারে কথা কন্যা ঠিক না বেটি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গৌসে পাক আব্দুল কাদের জিলানি বলেন আমি যখন বয়ান করতাম মানুষগুলা পড়া যাইতো গৌসে পাক কয় যা বলতাম একটু আমার কথা না গৌসে পাক কয় একটো আমার কথা না সব আল্লাহর কথা একটো আমার কথা না সব নবীর কথা যেগুলা আমার কথা এগুলা নবীর কথা যেগুলা নবীর কথা এগুলা স্বয়ং আল্লাহর কথা গৌসে পাক আব্দুল কাদের জিলানি বলে আমার বয়ানের মধ্যে অনেক মানুষ হেদায়েত হয়েছে কিন্তু আমার দেখা আমি একজন মহিলাকে দেখলাম হেদায়েত হওয়ার মাধ্যমে বলে কেমন দেখেছেন গৌসে পাক বলে আমি একদিন রাস্তা ধরে ধরে ইরাকের রাজধানীর দিকে রওনা করলাম রওনা করার সময় দেখলাম একটা মহিলা রাস্তার ধারে বৈশা বৈশা কান্না করতেছে জিজ্ঞেস করলাম মা গো মা ও মা আপনি কেন রাস্তার ধারে বৈশা বৈশা কান্না করেন ডাক দিয়ে বলে হুজুর আমি কান্না করি আমার কোনো খাবার নাই আমার পেটের মধ্যে বড় ক্ষুধা আমার সন্তানও আছে ঘরের মধ্যে স্বামী নাই ইন্তেকাল করেছে এবার উনি জিজ্ঞেস করতেছেন বড় পীর সাহেব হুজুর জিজ্ঞেস করে ডাক দিয়া কয় মা আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন কেন বলে কান্না করতেছি একটা কারণে বলে কোন কারণে এখানে দাঁড়ায় কান্না করলে কোনো মানুষের নি মনের মধ্যে মায়া লাগিয়া যায় আর আমারই নি মানুষটা খাবার দেয় এবার বড় হুজুর জিজ্ঞেস করতাছে মা আপনারে বানাইছে কে আপনি কার বান্দা মা ডাক দিয়া কয় আমারে বানাইছে আল্লাহ আমি আল্লাহর বান্দা কয় এতক্ষণ পর্যন্ত কতক্ষণ কানলেন বুঝতেছেন তো কথা কত সময় ধরে আপনি কান্না করলেন হুজুর হবে তো জোহরের নামাজ থেকে এই পর্যন্ত আসরের আমাদের আগ পর্যন্ত হে মা আমার মনে হয় যদি আপনি খুশু খুজুর সাথে এক কথায় একাগ্রতার সাথে আমার আল্লাহর কাছে এতক্ষণ কান্দতেন আমার আল্লাহ আপনার সব খাবারের ব্যবস্থা করে দিত ফরদার অন্তরালের মা বোনেরাম আপনার স্বামীর যখন ইনকাম হয় না স্বামীর সঙ্গে মাথা গরম না করে একটু এবাদত করেন
মহিলারা জামাই যদি ইনকাম না হয়, জামাই যদি দুপুর বেলা গড়াই কানের কাছে এটা নাই ওইটা নাই এগুলা করেন কেন, আজারে বয়ে বয়ে খা বেড়ার কোনো খাম নাই খাজ নাই। আমি আমার মা বোনদেরকে বলবো আম্মুজিরা, স্বামীর কানের কাছে উল্টা পাল্টা কথা না বইলা ওযু কইরা নামাজের মুসল্লায় হাত বাড়াইবেন। হে আল্লাহ, আমার স্বামীটা একা একা এভাবে পইরা রইছে, কামাই নাই রুজি নাই। আল্লাহ, পুরুষ মানুষ কামাই রুজি না করলে তার পুরুষত্বের কোনো দাম থাকে না। ও আল্লাহ, আপনি আমার স্বামীর রিজিকের ব্যবস্থা করিয়া দেন, আমার স্বামীর কামাই রুজিতে বরকত দেন। এমনভাবে বলবেন, দেখবেন আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হবে। বড় পীর সাহেব হুজুর ডাক দিয়া কয়, মা এই সময়টা যদি আল্লাহর কাছে কান্তা আল্লাহ আরো বেশি দিত। বলে হুজুর কেন? আল্লাহ বলছে। বলে কি বলছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনার বুঝেন না, লেগে ঠিক জোরে আসে না। মাল্লাহুল মাওলা সবাই বুঝে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুলের মানে হইল, যে ব্যক্তি আল্লাহর হইয়া যায়, কার 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 আল্লাহ, আল্লাহর হইয়া যায়, ফালাহুল কুল, সারা জগৎ কুল্লু যা আছে সব তার হইয়া যায়। সুবহানাল্লাহ। কোন মহিলা কয়, হুজুর এমন ভাবে তো চিন্তা কইরা দেখি নাই, এমন ভাবে তো ভাবনা কইরা দেখি নাই হুজুর। ঠিক আছে, আমি আমার আল্লাহর হইতে চাই। বলে কিভাবে হব? বলে তুমি না জানো, তুমি তোমার মনিবরে কেমনে খুশি করবা? বলে কেমনে, কিভাবে বুঝাইবেন? বলে মুসা নবীর জীবনীর দিকে তাকাও। বলে মুসা নবীর জীবনীর দিকে কেমনে তাকাইতাম? বলে মুসা নবী একদিন আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে, কি করতে, সাক্ষাতে যাচ্ছে। হযরতে মুসা নবী যাওয়ার সময় একটা গাছের কাছে দিয়া যখন যায়, লক্ষ্য করে দেখলেন একটা ফাঁকি গাছের মধ্যে বৈশা বৈশা ইয়া করুল কয়া কয়া ডাকি। মুসা নবী, যত নবী আছে সব নবীরা পাখিরও কথা বুঝতেন, অন্যান্য জিনিসেরও কথা বুঝতেন, তার মধ্যে হযরতে দাউদ নবী অন্যতম। আল্লাহ পাক হযরত মুসা নবীরে ক্ষমতা প্রদান করছে। মুসা নবী ডাক দিয়া কয়, ফাকিরে, ইয়া করুল বলতে আল্লাহর তো কোনো নাম নাই, তুমি ইয়া করুল বইলা কোন আল্লাহর ডাকো? ফাকি এবার জবান কইলা, মুসা নবীর সঙ্গে কথা বলে, ইয়া করুল বলবো না তো কি বলবো? মুসা নবী ডাক দিয়া কই, ইয়া করুল না, তুমি পড়ো ইয়া কারিম, ইয়া কারিম। ফাকি ইয়া কারিম, ইয়া কারিম বলতাছে। মুসা নবী কয়, এবারে ঠিক আছে। মুসা নবী রওনা করছে এবার তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আমার আল্লাহর মুসা নবী বারবার ডাক দেয়, রব্বি আরনি বিকাউলি, রব্বি আরনি বিকাউলি। ও আল্লাহ, আপনারা দেখতে চাই কথা বলতে চাই, দেখতে চাই কথা বলতে চাই, একবার দুইবার কয়েকবার ডাক দেয়, আমার আল্লাহ কোনো জবাব দেয় না। হঠাৎ করে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, মুসা রে, তোমার কে এত ক্ষমতা দিল, কে এত পাওয়ার দিল? মুসা নবী কয়, আল্লাহ, কেন, কি পাওয়ার, কি কাজের কথা বলেন, কি ক্ষমতার কথা বলেন? মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ বুঝলাম না, আজকে এতবার ডাক দিলাম, এখন কেন জবাব দিলেন? আল্লাহ কই, মুসা, আসার সময় যে অঘটনটা ঘটাইলা আমি আল্লাহর বড় কষ্ট লাগতেছে। বলে কেন? বলে ফাঁকিটারে কেন তুমি কষ্ট দিলা? মুসা নবী কয়, আল্লাহ ফাঁকিরা তো কষ্ট দেই নাই, ফাঁকি আনা উল্টা ফাল্টা আপনার নাম জপতাছে, ফাঁকি তো ডাকতাছে ইয়া করুল, ইয়া করুল। আমি তারে শিখিয়ে দিলাম ইয়া কারিম, ইয়া কারিম পড়ার জন্য। মুসা নবী রে, আমার আল্লাহ কই, মুসা রে, ফাঁকি তো ইয়া কারিম পড়তে জানে না, ফাঁকি তো ইয়া করুল তার মুখের বাসা দিয়া ফোট জানে। হযরত বেলাল তো আর সাধু পড়তে পারত না, আর সাধু পড়ত, এটাই আমার আল্লাহ কবুল করছে। আল্লাহ কই, মুসা, হযরতে মুসা রে, শোনো শোনো, ফাঁকিটা ইয়া কারিম বলতে পারে না, ইয়া করুল বলতে পারে। তুমি যে চলে আসছো, ফাঁকিটা তার নিজের জীবনটা নিজে দিতেছে, তাড়াতাড়ি যাইয়া বাঁচাও, নসে ফাঁকিটা দুনিয়ার জীবন থেকে আত্ম
আত্মহুতি দিয়া দিব আত্মহত্যা কইরা মারা যাইব মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ বুঝলাম না বলে বুঝবা আগে আগে জায়গায় যাও মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে বাজান আমার দৌড়াইতে দৌড়াইতে ওই পাখিটার সামনে যখন গেছে এবার যায় দেখতেছে পাখিটা তার মাথাটারে গাছের ডাইলের সঙ্গে একবার ডাইনে একবার বামে একবার ডাইনে একবার বামে বাড়ি দিতেছে মুসা নবী একটা ডাক দিয়া কয় ফাকিরে ফাকিরে হে ফাকি মাথাটারে কেন এতবার বাড়াবাড়ি করো মাথাটারে কেন এতবার তুমি গাছের ডালার সঙ্গে বাড়ি দাও ফাকি ডাক দিয়া কয় যে আল্লাহর ডাকতে এত কষ্ট হয় আমি ওই আল্লাহর ডাকতেও পারবো না আমার জীবন শেষ করতে পারবো না এর চাইতে ভালো আমি আমার জীবনটার এই জায়গার মধ্যে বিসর্জন কইরা দিব যখন পাখিটা এমন করে এবার মুসা নবী কয় ফাকি তোমার কি আকারিম ডাকতে কষ্ট হয় বলে হ্যাঁ মুসা নবী আসমানের দিকে তাকায় আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু নুসা ও মুসা রে ইয়া কারিম ডাকা লাগবে না ফাকিকে বলো ইয়া করুল বইলা ডাকতে ফাকি যেমনে ডাকে আমি আল্লাহ তার ডাকটা এমনে কবুল করি জোরে কোন সুবহানাল্লাহ ওরে কি নাম দইরা ডাকলে তোমায় কি নামে লইয়া ডাকলে তোমায় তরাই লইবা বান্দারে আমি কি নাম লইয়া ডাকবো রে তোমারে বলে ন মাবুদ মাও আমি কি নাম লইয়া ডাকবো রে এক ডাকিলেন ইউনুস নবীজি তার ডাকেতে সারা দিলেন মাসের পেটেনি দোয়া ইউনুসের উসিলাই বাসাইলেন তাহারে আমি কি নাম লইয়া ডাকবো রে তোমারে জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে পড়েন আল্লাহু আকবার এ আমার দক্ষিণ পলশাক বাড়ির ভাই বাবারা কাউসে ফাক কয় মা দেখছেন নি ফাঁকি কেমনে ডাকছে আল্লাহ তো কবুল করছে আমনে এমনে ডাকেন মহিলা কয় হুজুর ঠিক আছে ডাকবো এবার চইলা গেলেন মহিলা ঘরের মধ্যে দুইটা তিনটা সন্তান একসাথে কান্না করে ডাক দিয়া কয় ফুতেরা এ সন্তানের দল তুমি যে খাবারের জন্য কান্দো কান্দো না বলে কেন বলে অন্তরে বিশ্বাস রাখো তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহ না কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম্মা কদ্দামাত লিগদ নাফসুম্মা কদ্দাম মাত লিগদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খবীরুম বিমা তাআমালুন তুমি কি করতে চাও কি জানাইতে চাও আমার আল্লাহ তোমার সব জানে শুধু অন্তরে আল্লাহর ভয় রাখো এ মা আপনি এবার অন্তরে বিশ্বাস নিছেন বলে হ্যাঁ নিছি মহিলাই কথা বইলা তিনটা সন্তানকে একসাথে জড়াইয়া দইরা ঘরের মধ্যে প্রবেশ কইরা মহিলাটা ঘরের মধ্যে সুন্দর করে আবাদত করে আবাদত করতে 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 বড় পীর সাহেব বুঝুন ওই বাড়ির সামনে দিয়া কতদিন আসে যায় অনেক দিন যখন হইয়া যায় ওই মহিলারে আর রাস্তার মধ্যে দেখে না একদিন বড় পিসাব খবর নেয় এলাকাবাসী রে তোমরা জানো নি কয়েকদিন আগে একটা মহিলা রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় পেটের ক্ষুধার জ্বালায় কামছে বলে হা এ এলাকার মানুষ ওই মহিলার বাড়ি কোথায় বলে এই জায়গায় না এলাকার মধ্যবর্তী জায়গায় ওই মহিলার বাড়ি দেখা দিতে পারমানি বলে দেখা দিতে পারবো যাইতে যাইতে বড় পিসাব বুঝুন ওই জায়গার সামনে যাইয়া মহিলার ঘরের দরজাটার মধ্যে টান দিয়া কয় কে আসো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেউ কোনো জবাব দেয় না বড় সিং পিসা বুজুর পিছনের দিকে চলে আসতেছে ডাক দিয়ে জিগায় হে ঘরের মানুষ আপনারা কি কেউ কোনো জবাব দিবেন না বলে না জবাব দেওয়া যাবে না হঠাৎ কইরা ঘরের দরজা খুইলা কে জানি জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহান যখন জবাবটা দিচ্ছে বারবার বারবার ডাকার পরে এত সুন্দর জবাব দেওয়ার পরে এবার বড় পিসা পিছনের দিকে ফিরে না ডাক দিয়া কই হে মহিলা তুমি যে কোনো জবাব দেও না দেরি করলা কেন এত দেরিতে কেন জবাব দিলা ডাক দিয়া বলে হুজুর আপনি যে আমারে প্রথম সালাম দিছেন আমি নামাজের মুসল্লার মধ্যে তাশাহুদ পড়তেছিলাম দ্বিতীয় সালাম দিছেন আমি দোয়া মাসুরা পড়তেছিলাম তৃতীয় সালাম দিছেন আমি ওই জায়গার মধ্যে সুন্দর করে বৈশা আহা সুবহানাল্লাহ বলবেন না ইব্রাহিমের পরে দোয়া মাসুরা পড়তেছিলাম ও হুজুর আমি যে এগুলা পড়ছি আপনি তৃতীয়বার সালাম দিয়া আর দাঁড়ান নাই চলে যাচ্ছেন আমি সালামটা ফিরাইয়া আপনার সালামের জবাব প্রদান করছি আমি আপনার জবাব দেই না হুজুর বড় পীর ডাক দিয়া কয় মা গো মা আপনি কেন 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 আর রাস্তার কাছে যাইয়া কান্দেন না মহিলা ডাক দিয়া কয় হুজুর কেন কান্দি না জানেননি যে
যেদিন আপনি আমারে কইছেন হুজুর গো ওই মনিবরে যদি কেউ তার জীবন যৌবন সব দিয়া দেয় মানে মান্লাগুল মাওলার অন্তর্ভুক্ত হইয়া যায় আল্লাহর হইয়া যায় আমার আল্লাহ তার হইয়া যায় এরপর থেকে আর কোনোদিন খানার জন্য কাঁদছি না ও মা এতদিন খাইছেন ডাকি ডাক দিয়া কই হুজুর ঘরের মধ্যে বয়া বয়া নামাজ পড়তাম যখনই খিদা লাগতো দুই রাকাত নামাজে দাঁড়াইয়া যাইতাম ডাইন দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা সালাম ফিরাইতাম বাম দিকে সালাম ফিরাইতাম সালাম ফিরাইয়া দেখতাম আমার বাম পাশে সুন্দর সুন্দর খানা আছে এই সুন্দর খানা কে দিল গো মা কে এত সুন্দর খানা দিল বলে কে দিছে জানি না বলে তাইলে পাইলেন কেমনে খাবার গুলা যে খাইতেন খাবার গুলা কিসে করে আসতো থাল গুলা কোন জায়গায় বলে দ্বিতীয়বার যখন ফেড়ে খিদা লাগতো আবার নামাজ পড়তাম নামাজ পড়ার পরে আমি সালাম ফিরাইয়া দেখতাম আগের খাবারের পাত্রগুলা নিয়া গেছে পরের বারের আবার খাবারের পাত্র রাইখা গেছে হে মা এমন কোন আবাদতরা করছেন যেটার কারণে আপনি আর খানার লাগা কান্দা লাগে না আপনি খানার লাগা কান্দা লাগে না মহিলা ডাক দিয়া কই হুজুর অন্য কোন বড় আবাদত করছি না হুজুর যে সময়টা আমি কান্দতাম এই সময়টা আমি আমার আল্লাহর দিছি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রে স্মরণ করছি আল্লাহ না কইছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন অবশ্যই সফল কাম ওই ব্যক্তি নামাজের প্রতি মনোযোগী যেই ব্যক্তি আমি নামাজে মনোযোগী হইছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হয় হুজুর এই জন্য আমার খানার ব্যবস্থা কইরা দিছে কাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির জামানায় বড় পীর সাহেব ডাক দিয়ে বলে এই মহিলার পরিবর্তন দেখা আমার মনের মধ্যে আতঙ্ক তৈরি হইয়া গেল আমার মনের মধ্যে একটু ডর ডর অনুভব হইল চিন্তা করলাম এ মহিলারে শিখিয়া দিলাম কি মহিলা এমন ডাকা ডাকছে আমার আল্লাহরে মহিলাটা খুশি কইরা ফালাইছে ভাইয়ো আপনি আমি তো আমার মনিবরে ডাকতাম পারি না অভাবের অভাব নাই রোগ শোকের অভাব নাই আমদার বিপদ আপদের অভাব নাই কেন কেন জানেননি একমাত্র মনিককে ডাকার অভাবে ডাকতে পারি আল্লাহ কয়া কত ডাকা ডাকি কিন্তু আমার আল্লাহ তো একবারও সাড়া দেয় না দেখি বুকটাতে হাত দিয়া বলেন তো হুজুর জীবনে এত দোয়া করছি আমার এ দোয়াটা কবুল হইছে না 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 কবুল হইব না কেমনে আপনি যে খানা খাইতেছেন এ খানার মধ্যে দৈনিক একটু না একটু হারাম খানা আপনার ফেড়ে যাইতেছে এই জন্য না এত দোয়া করেন কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না ভাইও ওই মহিলা যেহেতু মনিবরে ডেকা খুশি করছে আমরাও জীবনের গুণাডি মাফ করাইবার লাগা ওই আল্লাহরে ডাইকা ডাইকা খুশি করাইতে চাই কি চাই না আল্লাহ ডাকলে গুণ হইব জীবনের গুণা মাফ হইব না গুণা আসেনি সবার জীবনে কম না বেশি একজন আত্মিলে কঞ্চে হুজুর আমার গুণা নাই আছে গুণা নাই এমন একজনও নাই এরপর দাঁড়ালে মা বোনের আছে না গুণা আমরা সবাই গুণা আছে না বলেন না বলে হুজুর আমার গুণা নাই বলে হুজুর অবশ্যই আছে যাদের গুণা নাই তার কাছে আমার কোনো দাবি নাই যারার গুণা আছে তার কাছে আমার দাবি আছে যদি গুণা তাইকা থাকে এ জীবনের গুণাটি মাফ করাইবার লাগা আমার আল্লাহরে খুশি করানোর জন্য জবান খুলে আমার আল্লাহ পাকের একটু আসমে জাতের জিকির করবেন কি না রাজি আছেন কি না তুমি কি মাই খোলা তুই যে আমার আগে গাড়ির আগে ড্রাইভার দমন মারস তো গাড়ি চালাবো কেটা আপনারা জবান খুলে বলেন আমরা আল্লাহর জিকিরি করতে রাজি আছি না নাই তাহলে চক্ষুটা বন্ধ করে দেন মাথাটাকে লাড়া দিয়া কলবের দিকে খেয়াল করেন নিজের কলবটাকে মুর্শিদের দিকে মোতাজ্জু করেন মুর্শিদের কলব মদিনা নবীর দিকে মোতাজ্জু হবে আর আমার আল্লাহ জীবনের গুণাটি মাফ করব জবান খুলে জোরে জোরে আল্লাহ পাকের জিকিরি করেন আর করেন আল্লাহ আল্লাহ আল্লাহ
Allah, 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 rahne gorni dahne doya bika jaai o go ai lagiye tomar moto doro dike hona gai mashallah allah allah o go ai lagiye pita matar khelar chole matiri hi garbe pathaile chorayote diye chile thangai mashallah tumare a jab no muna pita mata ter pailo na tumare a jab no muna pita mata pailo na ali mulga ibin allah sai ogo elahi ye tomar moto doro dike huna gai mashallah allah allah nam sharahne korni dane doya bika tai ogo elahi ye tomar moto doro dike huna gai mashallah ogo elahi ki sundar deho banaiya ei bohbedi la pathaiya tai to amra korte si bohrai mashallah ogo elahi ki sundar deho banaiya ei bohbedi la pathaiya tai to amra korte si bohrai mashallah moron kotha shoron hoina chiro kal keu beche roina moron kotha shoron hoina chiro kal keu beche roina kundin jani amra moira jangai ogo elahi ye tomar boto doron dike huna gai mashallah allah allah nam so rohne gorni dahne doya bika jangai ogo elahi ye tomar boto doron dike huna gai mashallah allah allah ye zo gote tumi charare ye doyal ahmar ke hona gai mashallah allah allah sahra jibon ragbani tumar choro no sehba gai sahra jibon ragbani doyal choro no sehba gai shokoleiri shokolajere ye doyal ahmar ke hona gai mashallah allah allah shoko leiri shoko la chere ye doyal ahmar ke hona gai mashallah allah allah ye shoko gote ami ekare ye doyal ahmar ke hona gai ye shoko gote ami ekare ye doyal ahmar ke hona gai kolong kere har golai loiya ek bar jodi pangai doyal kolong kere har golai loiya
পাইয়া একবার যদি পাঙ্গাঙ্গাই শঙ্কর নেই রে শঙ্কর নাচে রে দয়াল আমার কে গোনাঙ্গাই মাশাল্লাহ আল্লাহ 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 শঙ্কর নেই রে শঙ্কর নাচে রে দয়াল আমার কে গোনাঙ্গাই মাশাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Shobai paren sallallahu alaihi wasallam Zikir korlam kar Allah Allah zikir korle Allah khushi na bedar Tale zure paren alhamdulillah Alhamdulillah Aro mohabbat rawade paren alhamdulillah Allah pak e jannater bagan mahfil কবুল করো জোরে পড়েন আমিন আমিন আরো জোরে পড়েন না আমিন আমিন তারা কোনো উদ্দেশ্য দেয় নাই সরাসরি যুব সংঘের উদ্যোগে 17তম বার্ষিক সুন্নি সম্মেলন দিয়েছেন কেন তারা জানে আল্লাহর কাছে কোনো উদ্দেশ্য লাগে না ঠিক কথা কয় না ঠিক অনেকে তো অমুক উদ্দেশ্য দেয় দেওয়া যায় কিন্তু তারা জানে হুজুর উদ্দেশ্য দিয়ে কি করব আমরা এই মাহফিলে বসে আখেরি মুনাজাতে দোয়া করব কে কি দোয়া করলো মনে মনে জানে কি আল্লাহ কে জানে আল্লাহ আল্লাহ জানে জানে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালো রেখেছেন ঠিক না কি বাবা শাস্তাগঞ্জের রেল স্টেশনের মধ্যে যখন যাইবেন যায় দেখবেন একদিন মনটা যখন খারাপ লাগবে রেল স্টেশনের মধ্যে দেখবেন কত মানুষ পাও নাই হাত নাই খাইতে পারে না চোখ নাই মুখ বাঁকা ঠোঁট বাঁকা কিভাবে জানি হাঁটে দেখেন একটু চিন্তা কইরা সববার জায়ান যাত্রাবাড়ির মোড়ে দেখবেন কত মানুষ জায়ান গুলিস্তানের মোড়ে দেখবেন কত মানুষ হাতটাও নাই রাত্রে আমার বাবারা বাবারা বন্ধুরাম ঠিক তেমন ভাবে আল্লাহ যদি ইচ্ছার মাধ্যমে নবীদের জীবনী প্রকাশ করতে পারে আমরা কেন দুনিয়ার মানুষকে বোঝাইতে পারবো না হ্যাঁ বোঝাইবো একটু মনোযোগের সাথে শুনবেন আগে বলেছি যেটা ভালো লাগবে সেটা মানবেন যেটা ভালো লাগবে না সেটা মানবেন না আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিলেন মেরাজে নেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সপ্তম আসমান গেলেন সপ্তম আসমানের পরে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা কয় হাজার 70,000 নূরের পর্দা দিয়া আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে জিব্রাইল চলো জিব্রাইল কয় আর সম্ভব আল্লাহ বলে নবী আসেন এরে এই আশাটা দুনিয়ার কোনো সাধারণ আশা নয় মুসা নবীরে ওই 70,000 নূরের পর্দার একটা পর্দা আলগি দিয়া শুধু দেখাইছে তুর পাহাড় সুরমা আর ওই নবী রহমাতাল লিল আলামিন নবীজি মেরাজে গমন করার পরে রে আমার নবী যখন গেলেন গেলেন আস্তে ধীরে কইরা আমার নবী আল্লাহর নাম কানের মধ্যে গেলেন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন আমার বায়রা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শুনবেন আমার দয়াল নবী মেরাজের মধ্যে গমন করে আরে আমরা তো দুনিয়ার জামানায় কেউ চামড়ার জুতা প্লাস্টিকের জুতা হাড়ের জুতা পরে থাকে ও বন্ধু মদিনার নবীজির জামানার মধ্যে আগের যুগে খড়ম পরা হইতো খড়ম গাছের টুকরা দিয়া পায়ের বুইরা আঙ্গুল বিদ্যাঙ্গুল দিয়া চাপ দিয়া ধইরা রাইখা ওই খড়ম পায়ে দিয়া গমন করতেন আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়ার জুতা মোবারক পায়ে দিয়া জান্নাতি পোশাক পরা যখন আল্লাহর বাড়িতে যায় আমার নবী জুতা মোবারক খুলে আল্লাহর নাম কানের মধ্যে প্রবেশ করবে আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিবি গো আপনি আপনার জুতা মোবারক খুলবেন না আপনি আপনার
আপনার জুতা মুবারক নিয়ে আপনি ঢাকার মধ্যে প্রবেশ করেন। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, এবার যখন আমার নবী ওই জায়গার মধ্যে গমন করলেন, হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর সঙ্গে কোরআনের মাধ্যমে অত্যন্ত সুন্দর জানান, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কেমন নিকটে জানেননি, একটা মানুষ যদি একটা তীর মারার জন্য হাতের মধ্যে ধনুকটা নেয় আর তীরটা হাতের মধ্যে নেয়, তীরটা টান দিয়ে মারার সময় ওই তীরের মাথাটা এবং ধনুকের মাথাটা যেমন কাছাকাছি, আল্লাহ কয়ে কাবা কাউসাইনি আও আদনা, আমার আল্লাহ এবং নবী তত নিকটে ছিলেন, কেউ কারোর সঙ্গ থেকে আলাদা ছিলেন না। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর বাড়িতে যায়, যখন আল্লাহর সঙ্গে এত সুন্দর ফাকানা কাবা কাউসাইনি আও আদনার মিলন হয়ে যায়, মিলন হওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী দুজাহাকে এমন একটা শরবত পান করাইলেন, একটা শরবত না, দুইটা শরবত না, তিনটা শরবত না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে চার প্রকারের শরবত খাওয়াইছে, একটার মধ্যে কাউসারের পানি, একটার মধ্যে আছে সারাবান তহুরার পবিত্র পানি, একটার মধ্যে আছে জান্নাতের দুধ, একটার মধ্যে আছে জান্নাতি লাবান। এই দুধ এবং মধু এবং জান্নাতি সারাবান তহুরা কাউসারের পানি খাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুনিব, এত মজার পানি, এত মজার শরাব, আমি তো আর কোনোদিন খাই নাই, আপনার বাড়িতে আসার পরে আপনি আমারে খাওয়াইছেন। নবীর মেরাজ একদিন না দুই দিন নারে মুসলমান, হাদিস প্রমাণ করে দীর্ঘ 27 বছর নবীজি মেরাজের মধ্যে ছিলেন। দুনিয়ার মানুষ এগুলা বিশ্বাস করে নাই, কিন্তু আমার নবী যদি দীর্ঘ 27 বছর মেরাজে থাকে, আমার আল্লাহ দুনিয়ার মানুষে ঘুম পাড়াইয়া রাখতে পারে। আপনারা জবান খুলে বলেন মুসলমান, জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাকের নবীর প্রেমিকদেরকে আমার আল্লাহ পাক হাজার হাজার কোটি কোটি বছর লাগতে পারে কি পারে না? নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ গো, মেরাজের মধ্যে আসার পরে গো আমার এত মজার কানা কামাইলেন, এত মজার শরবত কামাইলেন, আমার কাছে এগুলা তোমারও ভালো লাগে। আল্লাহ আমার উম্মতকে এত মজার শরবত খাইতে পারবেনি। আল্লাহ কয়, হাবিব, ও নবী গো, আপনার উম্মতেরা যদি চায় এই শরবতগুলো আপনার উম্মতেরাও খাইতে পারবে। ও আল্লাহ, কেমনে খাইতে পারবে? বলে, যদি অন্তরে আপনি নবীর মোহাব্বত থাকে, আপনি নবীর ভালোবাসা থাকে। ও বন্ধু, বেয়ার বাড়ি থেকে আরেক বেয়াইর বাড়িতে যদি কোনো বেয়াই যায়, দেখবেন বাড়ির মধ্যে নতুন নতুন গেলে বাড়ির আশেপাশটা গুইরা গুইরা চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার নবীর হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু বানাইছে। আল্লাহর বাড়িতে যাওয়ার পরে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ডাক দিয়া কই, নবীজি আপনি কি দেখবেন আপনি তো জানেন। আল্লাহর নবী কয়, আল্লাহ আপনি আমারে কি দেখাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, ফুঁসে রাতের পাট্টা দেখাইছে। জান্নাত যখন দেখাইছে, এত সুন্দর আবাসস্থল, এত সুন্দর ঘর, আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করে, আল্লাহ এ ঘরগুলার মধ্যে কারা থাকবে? আল্লাহ কই, নবীজি আপনার উম্মত থাকবে। এবার আমার আল্লাহ আরামের জান্নাত দেখানোর পরে আমার নবীর উম্মতের জন্য আমার নবীকে দেখাইলেন জাহান্নাম। নবী আমার জাহান্নাম দেখা চোখ মুবারকের পানিগুলা ছেড়া দেয়, দাউ 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 করে আগুন জ্বলে। নবী জিগায়, আল্লাহ এ জাহান্নামে কারা থাকবে? আমার আল্লাহ উত্তর দেয়, এটা তো আপনার উম্মত থাকবে। আল্লাহ গো, আপনি না বলছেন জান্নাতের মধ্যে আমার উম্মত থাকবে, আবার জাহান্নামে কোন উম্মত থাকবে? আমার আল্লাহ কয়, নবীজি যারা সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আপনি নবীজির মেরাজকে মানবে না, তারা জাহান্নামে থাকবে, আর যারা মানবে তারা জান্নাতের মধ্যে থাকবে। নবী কয়, আল্লাহ গো, আমার উম্মত যারা মানবে তারা জান্নাতে থাকবে। বুঝতে পারলাম আসরাজে বললেন কোথায় গমন করাইলেন আমারে, আমার আল্লাহ আমার নবীর উম্মতদেরকে ফুলসেরাতের রাস্তাটা নবীকে দেখায়া কয়, নবীজি এটা কোনো ফুলসেরাত? আল্লাহর নবী কয়, আল্লাহ ফুলসেরাত তো বুঝলাম, এটা দিয়ে একবারে চিকন দেখা যায়। হে মুসলমান, আমাদের মাথার মধ্যে চুল আছে, একটা চুল কি বেশি মোটা না চিকন?
জোরে কোন মোটা না চিকন নবী ডাক দিয়া কই হাদিসে মুবারাকার মধ্যে একটা চুনের চাইতে আরো চিকন দেখলাম ফুনসেরার এত চিকন আমার আল্লাহ ফুনসেরাতের নিচে জাহান্নাম সাজাইছে যারা পার হইতে পারবা আমি নবী দেখলাম রে দেখলাম ওই ফুনসেরাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আমিন ওই নবী রহমাতান লিল আলামিন নবীর দেখানোর পরে নবী সতর্ক করে দেয় উম্মতের দল দুনিয়ার জমিনে তোমরা যা করো না কেন ওই ফুনসেরাত থেকে বাঁচার জন্য কোনোদিন পরে সম্পদ তোমরা লুণ্ঠন করো না মানুষের সঙ্গে মানুষের হক মাইরা খায়ও না ও নবী গো বুঝতে পারলাম আমার নবী এই কথাগুলো বলে শুধু শুনে তাই নয় শোনো রে আমি দয়াল নবী মেরাজের মধ্যে আসার সময় আমার আল্লাহ তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আনছে আমি আল্লাহ পাকের নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে আসার সময় আমি দেখলাম মুসা নবীর রওজাডার মধ্যে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া মুসা নবী নামাজ পড়তাছে আমি যে দেখলাম মুসা নবী নামাজ আদায় করে আমি ওখান থেকে চলে আসলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যে জায়গার মধ্যে আমি দয়াল নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মাঝে মাঝে গুগলের মধ্যে ঢুকবেন ম্যাপসের মধ্যে ঢুকবেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব কত আপনি চাইবেন কয়েকবার বেশিক্ষণ আপনি দেখা লাগবে না পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দেখলে আপনি বুঝতে পারবেন অনেক দূরত্ব দুনিয়ার কোন যানবাহনে অল্প সময়ে যাওয়া সম্ভব নয় আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ পাক আমি নবীর জন্য একটা বোরাক পাঠাইছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে আমি গেলাম কিন্তু যাওয়ার সময় দেখলাম হযরতে মুসা নবী নামাজ পড়তাছে মুসা নবী নামাজ পড়তাছে কিন্তু মসজিদে হারামের কাছে যাইয়া মসজিদে আকসার কাছে যাইয়া আমি একটা আংটার মধ্যে আমার গোড়াটারে বাইন্দা আমি নবী মসজিদে আকসার মধ্যে গেলাম যাইয়া দেখলাম ওই জায়গার মধ্যে আল্লাহর যত নবী আছে সকল নবীরা সিরিয়াল ধরে দাঁড়ায়া রইছে আর আমি নবীর জন্য সামনে যাওয়ার জায়গা রাখছে আমি নবী ওই জায়গায় প্রবেশ করার পরে গো সবাই আমি নবীরে সালাম দিছে আর ডাক দিয়ে বলি আর রাসূলুল্লাহ আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব আমার নবীজি দুই রাকাত নামাজ আদায় করেছেন নামাজ আদায় করার পরে ও বন্ধু ওই জায়গার মধ্যে অনেক নবী রাসূল ছিলেন ওই দিন আমার আল্লাহ আমার নবীকে ইমামুল মুরসালিন বানাইছে ইমামুল মুরসালিন বুঝেন ইদা সব নবীদের ইমাম সুবহানাল্লাহ তো মাশাআল্লাহ হ্যাঁ বলা ধন্যবাদ তোমারে ওয়াজ কামে লাগতাছে এটা আল্লাহ কবুল করুক আমিন জোরে পড়েন ইমামুল মুসলিম মানে সব নবীদের ইমাম সুবহানাল্লাহ পড়েন সব নবীরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীর ইমামতিতে নামাজ পড়ছে এখন যদি ইমামুল মুসলিম মানে সব নবীদের ইমাম আল্লাহর নবী কয় আমি আসার সময় মুসা নবীর ওনার রওজাতে দেখছি নামাজ পড়ে কিন্তু বাইতুল মুকাদ্দাসে আয়া দেখি মুসা নবী এই জায়গায় আমার পিছনে নামাজ পড়ে নবী কয়টা গেছে কয় জায়গায় আমি আবার যখন মেরাজের মধ্যে জান্নাত জাহান্নাম দেখার পরে যখন আমি আল্লাহর বাড়ি থেকে চলে আসি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজিকে আমার উম্মতের জন্য উপহার স্বরূপ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছে ফুরানো আস আমি আসার সময় মুসা নবী আমার রাস্তার মধ্যে দেইখা জিগাইছে নবী আল্লাহ আপনার উম্মতের লেগে কি দিছে বলে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উম্মত ফাটতো না এভাবে দাঁড়াবাই কমাইতে কমাইতে আমার আল্লাহর নবী পাঁচ ওয়াক্ততে আনছে কিন্তু যখন শেষের বার বলছে আল্লাহর নবী কয় এত কমাইছে আর বলা সম্ভব না আমি নবীর শরম লাগে সুবহানাল্লাহ কোন তবে আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী আপনার উম্মতের জন্য আমি আল্লাহ যা বরাদ্দ করছি আপনার উম্মতরে আমি আল্লাহ তো জবানের কথা ফিরাইতে পারি না আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত পড়ে গো পঞ্চাশ ওয়াক্তের সওয়াব তাদের আমল নামার মধ্যে দেওয়া হবে মুসলমান ও দক্ষিণ পল শেখ বানির বাবারা বন্ধুরা আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আসার সময় যে মুসা নবীর লগে দেখা হইল এর আগে তো মুসা নবী ওনার রোজায় ছিল এরপরে ছিল বাইতুল মুকাদ্দাসে আবার দেখা হয়েছে রাস্তায় নবী একটা তিন জায়গায় কেমনে ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে সব জায়গায় ওরে বি
বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে রয় আল্লাহ রাসূল দুইজনা প্রেম করেছেন গোপনে প্রেমের আলাপ সদাই করে রে বলেন আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে প্রেমের আলাপ সদা করে রে মুসা নবী যদি অল্প সময়ের মধ্যে একই টাইমে এক এক জায়গার মধ্যে থাকতে পারে মুসা নবীর চাইতে আমার নবীর দাম কম না বেশি ও মুসলমান উম্মতে মুহাম্মদী নবীর ডাক দিলে নবী আমার উম্মতের কাছে আসতে পারে কি পারে না একই টাইমে এই দক্ষিণ পয়লের মানুষ ডাক দিছে একই টাইমে সৌদি আরবের মানুষ ডাক দিছে একই টাইমে আরব আমিরাতের মানুষ ডাক দিছে নবী আমার চাইলে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় যে জায়গার মধ্যে ইচ্ছা সেই জায়গায় যাইতে পারে ক্ষমতা দিয়েছেন একজন জোরে কোন কে আমরা কি কই নবী নিজের ক্ষমতায় যায় না 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 এটা সুন্নিরা আকীদা নয় নবীকে আল্লাহ যে ক্ষমতা দিছে ওই ক্ষমতায় নবী আমার যায় আমার নবীজি রহমতের নবী কামলিওয়ালা নবী মেরাজ থেকে আসার পরে আবু জাহেল সহ কত মানুষের কাছে আমার নবী মেরাজের কথা কয় সবাই আমার নবীকে মজনুন বলে আমার নবীকে বাজে মন্তব্য করে নবী আমার হঠাৎ করে দেখলেন আমার নবীজির প্রিয় সাহাবী আবু কুহাফা রাস্তা দিয়ে আসতেছেন ডাক দিয়ে আবু কুহাফা ও আবু কুহাফা আমি নবী একটা কথা বলি সে বিশ্বাস করে না বলে নবী কি বলে আমি নবী গতকালকে আল্লাহর কাছে মেরাজে গিয়েছিলাম আমার আল্লাহর কাছে আমি 27 বছর ছিলাম ও আবু কুহাফা তুমি কি এটা মানো ডাক দিয়ে কই সদ্দাক্তা ইয়া রাসূল আল্লাহ ও বন্ধু আবু কুহাফাটাকে একটু যদি আপনি মনে করেন আপনি বুঝতে পারবেন নবীর সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম কি জোরে কও কয়ে লাইবা ভুলাইলে অসুবিধা নাই নাম কি নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী হায় রে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে এ যাইয়া দেখো মদিনা 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 আসে কোমো মিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আসে দিদারে চেয়ে কাঁদ তোমরা দিদারে চেয়ে কাঁদ তোমরা হইয়া নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কোমো মিনের কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলে গো বলেন কালো হাফসি বেলালে ভালোবাসলো এই আশেকে গো ইসলামের প্রথম মুয়াজিন ইসলামের প্রথম বানাইলেন রাব্বানা মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা বলেন মদিনা আসে কোমো মিনের ঠিকানা হায় রে দিদার পেতে কাঁদ তোমরা দিদার চেয়ে কাঁদ তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা তাইলে নবীর শ্রেষ্ঠ সাহাবীর নাম আবু বকর এটার নাম আগে ইসলাম কবুলের আগে আসিল আবু কুহাফা ইসলাম কবুলের আগে কি আছিল আবু কুহাফা আবু কুহাফার নবী আমার ডাক দিয়া কয় আবু কুহাফা আমি বলি তারা মানে না বলে নবী কি বলেন বলে আমি গত কয় আমি গত রাতে আল্লাহর বাড়িতে মেরাজে গেছি আমার আল্লাহ আমারে জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে বেইমানেরা মানে না আবু কুহাফা কয় সদ্দাক তাইয়া রাসূল আল্লাহ নবী কয় আবু কুহাফা ও আবু কুহাফা তারা মানে না তুমি কেমনে বললা বলে যেই নবী রহমাতাল লিল আলামিন ওই নবী কোনো দিন মিথ্যা বলতে পারে না আমার নবী ডাক দিয়া কয় তোমার উপাধি কয়া গেল সিদ্দিক মানে সবচেয়ে বড় সত্যবাদী হজরে কন্যা সুবাহানা ফইল এলাকায় সিদ্দিক আছে না নাই মিশা কথা কয় কি কয় না বিড়ি খায় কি খায় না মানুষের গালাগালি করে কি করে না ক্ষেতের মধ্যে দেয় কাটতা লাইল দিয়ে কাটতে কাটতে স্যার অ্যাঙ্গুল বানায় কি বানায় না আবার আরেক দেশের সোরা সিদ্দিক আছে না নাই
আমার ভুল হয়েছে আছে না হ্যাঁ তোমরা বুঝো না ওই সিদ্দিকের কথা মনে হয় না ভাইরালের জগৎ কোন জায়গায় জানা মাইছে বেটা এক করছে চুরি কি ভাই আমার ভুল হয়েছে এ চুরি করে নাই এক করছে চুরি আনার দিয়ে নাটক করায় তুমি কা আমার ভুল হয়েছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন নামের তাসির না থাকার কয়েকটা কারণ আছে নাম আবু বকর সিদ্দিক সত্যবাদী নামের অর্থ কিন্তু এ সারা দিন মিছা কথা কয় আছে না এমন আছে কেন জানেন কারণ এর আম্মা বায়রে পরিপূর্ণ তাসির দেয় নাই কেন বলে হ্যাঁ নাম আবু বকর সিদ্দিক রাখছে কথা সত্য তার বাপ তার মার লগে তার মা তার বাপের লগে দিনে রাইতে 24 ঘন্টা মিছা কথা কয় ঠিক এর লাগে ফুল হইছে মিছাবাদী ঠিক কথা কয় না কেন ঠিক এর বাবা আর মারে এর সামনে 14 বার গালাগালি করে তো এ ফুলা মিছা কথা কইবো না অসুবিধা হইতাছে আপনাদের এজন্য মা বাবা যদি সন্তানকে ভালো বানাইতে চান সন্তানের সামনে মা বাবা কোনো উগ্রতা নয় জগ্র হইলো চুপ করে দরজা বন্ধ করে নিজেরা নিজেরা দা করানোর করবেন কি কন সভাপতি সাহেব গেলে তুমি একটা আমনে আমনে নামটা রাখছে কেডা লেসুমিয়া মা বাবা রাখছে আদর করে রাখছে কি বুঝছো না না বুঝছো না না বুঝছো আগে লেসু ছিল টষ্টসা কোন মেডিসিন ছাড়া এর লাগে ওনার নাম লেসুমিয়া না অসুবিধা আছে না 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 মাহফিলের সভাপতি লেসুমিয়া মারহাবা কোন মারহাবা হাজ্জা কত দিছে রে মাহফিলে 30 না 40 দিছে নি মাহফিলে 10000 দিছে আচ্ছা এ বছর 20 লয়ে এলাম ইনশাআল্লাহ নাকি কয় বলে এ বর্ষা শেষ না তো আল্লাহ কবুল করুক আমিন কন কষ্ট দিছ আপনারা কষ্ট হলে কিছু করার না আমার ওয়াজ করতেইবো আল্লাহ কবুল করুক আমিন জোরে কন এই আস্তে আমিন কয় আমিন আর জোরে বলেন না আমিন আমার বায়রা বাবারা বন্ধুরা ও নবীর উম্মতের দলেরা হযরত আবু বকরের নাম ছিল আবু কুহাফা নাম দিছে আবু বকর নবীজি কিন্তু যখন মেরাজ বিশ্বাস করছে নবী কয় তোমার নাম সিদ্দিক জোরে ইয়েস না সুবহানাল্লাহ আরে একটা হইল হইছে মারহাবা কো আমরা ইয়েস কই এ জায়গার ভিতরে পড়বা ইনশাআল্লাহ বা মাশাআল্লাহ ঠিক না তাহলে ইয়েস কইলে সওয়াব হইব না লজ্জা পাওয়ার কিছু নাই এটা একটা শিক্ষার জায়গা ঠিক না বেটি ঠিক ঠিক এবার ঠিক আছে আল্লাহ কবুল করে আমিন কি কাহা কই আসতাই না আমনে ভাই তো আল্লাহ কবুল করুক জোরে পড়ে না আমিন আমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই নবীজি আপনি কোনদিন মিথ্যা আর কি বলেন না বলতে পারেন না আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ আমার নবীকে আবু বকর মানলাম সুন্দর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়ে গেল ও মুসলমান আমার আল্লাহকে আপনি নূর মানেননি জোরে কো মাননি মাননি আল্লাহ যদি নূর হয় ফাকানা কাবা কাউসাইনি আও আদনা নিকটের চাইতে অধিক নিকটে একটা তীর ধনুক যেমন নিকটে আল্লাহ নবী তেমন নিকটে আল্লাহর নবী যদি মাটির নবী হইতো রে আমি জানতে চাই আল্লাহর নূরের লগে লাগলে নবী তো জহিলা ছাই হইয়া যাইতো আমার আল্লাহর নবীরে আল্লাহ নূর দিয়া বানাইছে এই জন্য আল্লাহর সঙ্গে মিশা যাওয়ার পরে আমার নবী নূর নূরে রইয়া গেছে ওরে আমারে নবী নূরের নবী মাটির নবী না বলেন আমার মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে কর না বলেন ওই নবীকে নিজের মতো মনে না হায়রে না 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 মনে কর না বলেন ওই নবীকে নিজের মতো আওয়াল আখের যিনি জাগের বাতেনে তিনি নূরের নবী বানাই যিনি আল্লাহ পাক তিনি বলেন নূরের নবী বানাই যিনি আল্লাহ পাক তিনি ওই নবীকে নিজের মতো মনে
না বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না 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 মনে করো না বন্ধু আমার আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীজি যখন দুনিয়ার জমিনে ফেরত ওই নবী রহমাতের নবী মেরাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজ যখন পায় মানুষ যখন নামাজের মধ্যে কেউ কেউ আসে না আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো ও নামাজের কথা যেহেতু আমি বললাম এখন তো মানুষকে নামাজের দিকে আনা লাগবে আমার নবী একা একা মানুষকে নামাজের দিকে আনে না বলে সবার বাড়িতে প্রত্যেক ওয়াক্ত যাওয়া তো সম্ভব না নবীজির যত সাহাবাই কেরাম সবাই লইয়া নবী আমার একটা মিটিং বসাইছে কেউ কেউ বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ তো পড়াইবেন বলে হ্যাঁ মানুষকে ডাকবেন বলে হ্যাঁ বলে যেহেতু মানুষকে ডাকবেন বড় একটা ঢোল বানাইয়া ওই ঢোলের মধ্যে নামাজের সময় হইলে বাড়ি দিবেন আমার নবী কয় শয়তান জারি হইব সম্ভব না কেউ কেউ বলতেছেন নবীজি বড় আগুনের কুণ্ডলি জ্বালাইয়া আগুন ধরাইয়া দিবেন ধোঁয়া দেখলে মানুষ নামাজ পড়তে আইব নবী কয় না এটাও করা যাবে না কারণ আগুন পূজা করি আমরা আমরারে অন্য বেঈমানেরা কইব নবী গো কি করব আমার আল্লাহ আমার নবীরে বাক্য শিখিয়ে দেয় নবী বলতে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ মারহাবা কন্যা কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার ডাক দিয়া বলে আমি নবী যখন পরপর কয়েকবার ডাকাডাকি করাইলাম এমনভাবে ডাকাডাকির পরে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের নবীকে আমার আল্লাহ আদেশ দেয় নবী গো আপনি ডাকলে আপনাকে কত মানুষ কত মন্তব্য করবে এমন টাইমে আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীজি ডাক দিয়া ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল যখন উমাইয়ার কাছে থাকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু উমাইয়ার কিনা একজন গোলাম ছিলেন কিন্তু হযরত বেলাল রে এমন মারা মারছে রে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু কয় আমি মার খেয়েছি কথা সত্য মা বাবার কথা বলছি কথা সত্য তবু আমি রহমাতান লিল আলামিন নবীর কদম মুবারক আমি ছাড়ি নাই আমি দয়াল নবী রহমাতান লিল আলামিন নবীজির কামনিওয়ালা নবীর ইসলাম যখন গ্রহণ করলাম একবার মদিনার সবচেয়ে বড় বাজারের বড় একটা পিলারের উপরে উঠা বড় একটা দেয়ালের উপরে উঠা আমি বেলাল আজান দেওয়া শুরু করলাম সবাই তাকে দেখে আমি বেলালের গায়ের মধ্যে কোনো জামা নাই শুধু আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত আমার ছোট্ট একটা সাদা জামা সাদা কাপড় পরে আমি আজান দিচ্ছি অনেক মানুষকে দেখলাম সবাই মসজিদের মধ্যে আসতেছে নামাজ আদায় করার জন্য আমার নূরের নবী রহমাতাল্লিল আলামিন নবীজি যখন নামাজের দিকে আমি আসি আমি যার গোলাম ছিলাম ওই উমাইয়া ব্যক্তিটা আমি আজান দিয়া নামাজ পড়া বাড়ির মধ্যে গেলে উনি তো আমার রাজা চিনু মাইয়া আমি বাড়িতে গেলে আমার বাবলা কাটা দিয়ে আমার গার্ডার মধ্যে এমন জোরে জোরে বাড়ি দিত আমি বেলাল পরবর্তী ওয়াক্তে যখন নবীদের কাছে চলে আসতাম নবী আমার আমি বেলালের পিঠের রক্তগুলার দিকে তাকিয়ে তাকিয়ে কান্ত আর আল্লাহর দিকে তাকিয়ে চোখ মুবারকের পানিগুলা ফালাইয়া দিত আমি চিন্তা করতাম আমার নবী কেন জানি কান্না করে আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীকে একদিন নবীর একজন সাহাবী দিগায় নবীজি আপনি নবীকে এভাবে তো কান্না করতে দেখি না নবী আমার কয় কেউ আসুনি রে আমার হযরত বেলাল রে দাস মুক্ত করবা বলে কেন গো নবী কয় বেলাল মসজিদের মধ্যে আজান দিয়া বাড়িতে যায় বেলাল যে উমাইয়ার চাকরি করে ওই উমাইয়া আমার বেলাল বাড়িতে গেলে বাবলা কাটা দিয়া বেলালের পিঠে আঘাত করে আর বেলাল কান্দে আমি নবীরে কোনো কিছু কয় না আমি নবী আল্লাহর কাছে চোখ মুবারকের পানিগুলা ফালায়া ফালায়া কান্দি এমন টাইমে নবীর একজন সাহাবি কয় উমাইয়া বেলালকে তুমি কত টাকার বিনিময়ে ক্রয় করলা বলে ক্রয় করলাম কম টাকায় ক্রয় করি নাই আমি তো বেলাল অনেক টাকা দিয়া ক্রয় করছি কি লাগবো কিনিবা তবুও বেলাল রে সারা দে কারণ রে আমার নবী বেলালের জন্য কান্দে আরে টাকা পয়সা ধন সম্পত্তি দিয়া হযরত বেলাল রে আনছি বেলাল রে দাসমুক্ত কইরা হযরত বেলাল রে দিয়া কত আজান দে আইছে ও মুসলমান আপনি আমি তো সেই নবীর উম্মত দাবি করি কিন্তু ওই নবীর জন্য
বেলালের মতো তো এখন আমরা মাইরও খাইলাম না, ওই নবীর জন্য বেলালের মতো আমরা তো জীবনের সম্পদ দিলাম না, ওই নবীর জন্য আমরা তো বেলালের মতো দুনিয়ার কষ্ট পাইলাম না। কিন্তু ওই নবী বলে কষ্ট পাওয়া লাগবে না রে উম্মত, কষ্ট পাইয়া পাইয়া আমি নবী ইসলামটারে কায়েম করে দিছি। হে দক্ষিণ পহল শেখবাড়ি শূন্য যুব সঙ্গের ভাইরা, এত টাকা খরচ করে করে মাহফিল করো, মাইকানো লাইটানো ফ্যান্ডেলানো, এত সুন্দর করে বক্তা দাওয়াত দিয়ানো, এত টাকা খরচ কইরা তোমরা চিন্তা করো না তোমরা টাকাগুলা বিফল যাবে না। আহারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর সাহাবাই কেরাম কষ্ট করে মায়ের খেয়ে খেয়ে তারা ইসলাম কায়েম করছে। আমার নবী কয় ওই কায়েম কিন্তু ইসলামটার উপরে যারা এবাদত করে মনটারে মজাইয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন রে খুশি রাখতে পারবে, তারা দুনিয়ার জমিন থেকে কবরে আসতে জান্নাতের বিছানায় ঘুমাইব। সাহাবাই কেরাম কয় নবী গো আমার আল্লাহরে খুশি করব কেমনে? আমার নবী ডাক নিয়া কয় রে তার রব্বি ফিরি দাল ওয়ালিদি, আমার আল্লাহ সন্তুষ্টি হয় তার মা বাবার সন্তুষ্টির মাধ্যমে। আসত্রে দক্ষিণ পইলের কত যুবক কত মুরব্বীরা আজকের মাহফিলের মধ্যে বৈশা গেলা, তোমার মা নাই তোমার বাবা নাই তারা কবরে, আবার অনেকে আছো মা বাবা আছে কিন্তু তুমি তোমার মা বাপরে খুশি রাখতে পারো নাই। হে নবীর উম্মতের দল একটা বার তুমি মনটার দিকে খেয়াল করো, অনেকে আছেন এমনও আজকে তিন ভাই আপনি আপনার মা বাপরে জুদা করে দিয়া রাখছেন, মা বাপরে আলাদা করে রাখছেন, মা বাপ এক ভাইয়ের ঘরে এক সপ্তাহ এক মেয়ের ঘরে এক সপ্তাহ করে খায়। কেমনে কন্যা বুইলা গেলা তোমার মা যদি ঘরের মধ্যে মুরগিটা প্রথম ডিম পারতো ওই ডিমটাও তোমারে খাওয়াইতো, ঘরে তিনটা মাছ রান্না করলে একটা মাছ তুমি সন্তানের মুখে দিত, একটা মাছ তুমি বাবারে তোমার বাবারে দিত, কিন্তু মা মায়ের মাছের টুকরাটা নিজে খাইতো না, মাছের টুকরাটা তুইলা রাইখা দিত আমার ফুতে রাত্রবেলা মজা করে ভাত খাইব। ও মা আপনি কি দিয়া খাইতেন? মা জননী তো খাইতো ঝোল দিয়া, খানা খাইয়া মা জননী খানা শেষ করে দিত। ও মা আপনার কি খানার প্রয়োজন নাই? বলে আমার কলিজার টুকরা জাদুমণি খাইলে আমার খানা হয়। হে সন্তান তোমার আব্বা জান তোমারে কত কষ্ট করে মানুষ করছে, আব্বা জান যে জুতাগুলা পইরা রাস্তা চলাফেরা করতো আব্বার পায়ের জুতার গোড়ালিটা ক্ষয় হইতে হইতে রাস্তার লগে পায়ের মুড়াটা লাগিয়া যায়, তো খেতে খামারে উঠোয়া হইয়া কাজ করতে করতে বাবার মাথা ব্যথা পায়ের ব্যথা হইয়া গেছে। আল্লাহর নবী তো ওই বাপ মার সম্মানের কথা বলছে। অনেক মোলাপান আছে আব্বা বিদেশের জমিনে, আব্বার কাছে মাসে মাসে টাকা চাও, আব্বার কাছে মাসে মাসে তোমরা টাকা চাও, আব্বার কাছে মাঝে মাঝে মোবাইল চাও, আব্বার কাছে মাঝে মাঝে মোটর সাইকেল কিনা দেওয়ার জন্য আবদার করো। তোমার বিদেশি আব্বা জান প্রবাসে তাই কাজে কষ্টগুলা করে, তুমি যদি কষ্ট দেখতা কোনোদিন আব্বার কাছে এগুলা চাইতা না। এ সন্তান তোমার বাপে কৃষিকাজ করে, তোমার বাপের কৃষিকাজের কষ্ট যদি একদিন তুমি বুঝতা তুমি তোমার বাপের কাছে টাকা পয়সার জন্য আরামায়েশের জন্য চাপাচাপি করতা না। এরে সন্তানের দল এমন আম্মা আব্বারে যারা কষ্ট দিয়া রাখছো, এমন আব্বা আম্মারে যারা জুদা করে খাওয়াইয়া রাখছো, নবী না কইছে তারার খুশিতে আমার আল্লাহ খুশি হয়, তুমি কেমনে তারার জুদা খাওয়াইলা, কেমনে তুমি তোমার মা বাপরে বোর কথা শুনে আলাদা করিয়া দিলা। আজকের মাহফিল থেকে বাড়িতে যাইয়া এই হবিগঞ্জের দক্ষিণ পইনের শেখবাড়ি মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বা বাড়িতে থাকলে আম্মা আব্বার পাউডিরে জড়াইয়া ধরবা, ডাক দিয়া কইবা মা ও বাবা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। দেখবেন আপনার মাও কান্দে বাবাও কান্দে, কি গো মা আপনি কান্দেন কেন, কি ও বাবা আপনি কান্দেন কেন? মা বাপ ডাক দিয়া বলবে সন্তান এতদিন কষ্ট দিছ, কষ্ট পায়া কান্দতাম, আজকে যে পায়ে ধরে মাপ চাইছ, আমি মার কলিজাটা ঠান্ডা হইয়া গেছে, আমি বাবার কলিজাটা ঠান্ডা হইয়া গেছে, হে সন্তান আমার কাছে মাপ চাইছ, আমি মা মনটা ভরিয়া দোয়া করি। কিরে সন্তান মা বাবার পায়ে ধরতে মন চায় না? নবী কয়ে শুধু পায়ে ধরবা না, পারলে মাঝে মাঝে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। নবী গো কেন গো কেন চুমা দিতাম? আমার নবী কয়ে মা বাবার পায়ে চুমা দিল তো আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দিল। হে সন্তান কোনোদিন আম্মা আব্বার পায়ে চুমা দিছুনি? যদি প্রশ্ন করি সবার মুখ থেকে একটাই আওয়াজ আসবে, হুজুর চুমা দিব দূরের কথা, দুই ঈদে দুইবার মা বাবার পায়ে ধরে সালাম করতে আমার শরম লাগে। না রে নবীর উম্মতের দল না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাপের পায়ে ধরে সালাম করবা, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বা শুয়ে রয়েছে পায়ে চুমা দিবা, দেখবা মা বাবা মন থেকে তোমার লেগে দোয়া করে। এ সন্তান
হে নবীর উম্মতের দল, আমিও তো মাঝে মাঝে চিন্তা করি দুনিয়ার সন্তানেরা কেমনে জানি চলে। আমি তোমার কদমে হাত দিয়া বলি যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেও পারলে তোমার পাওগুলো আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করিয়া দিমু। তবুও বাড়ির মধ্যে যাইয়া একটা বার মা বাবার পায়ে ধরে মাপ চাইবা, দেখবা তোমার মা বাবা তুমি সন্তানকে কত দোয়া করিয়া দিছে, ওই দোয়ার কারণে তুমি সন্তানের সব জায়গার মধ্যে উন্নতি পাইবা। অনেকে চিন্তা করে হুজুর এই মুরব্বী কান্দে কি লেগে জিগান না, বলে হুজুর কেন কান্দি জানেননি, যারার বাড়িতে মা আছে তারা বাড়ির যে আমার পায়ে ধরে মাপ চাইব, যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাপ চাইব। আমার যে আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ সামু, আমার যে মা নাই আমি কার পায়ে ধরে মাপ সামু। যারা মাহফিল এর আয়োজনটা করলে ঘরের চারটা ভাই তারা, তারার তো আব্বা নাই, তারা ঘরের মধ্যে যে কার পায়ে ধরে ধরে সালাম করব। নবী কয় আব্বা মা মরিয়া গেছে, সন্তান কারে বাপ মা বইলা ডাকবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, কে জানি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা জলে পড়ে উঠে সবাই আছে শুধু মা নেই শুধু বাবা নেই, সবাই আছে শুধু মা নেই শুধু বাবা নেই, ঘরের দেয়াল ঘড়ি যেমনই আছে চশমাটা পড়ে আছে বিছানার পাশে, ঘরের মাঝে সবাই আছে শুধু বাবা নেই শুধু মা নেই শুধু বাবা নেই শুধু মা নেই। এ যুবক হে মুরব্বী বাবাজিরা, যদি মা বাবা কবরে থাকে আম্মা আব্বার জন্য পরানটা বইরা বইরা দোয়া করবা, মুনাজাত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তোমার মা তোমার বাবা তোমার জায়গা জমি দিয়া গেছে, জায়গা বাড়ি জমি দিয়া গেছে, অনেক টাকার সম্পত্তি দিয়া গেছে, আজকে তোমার মা কবরে শুয়া রয়েছে, তোমার বাবা কবরে শুয়া রয়েছে, তোমার বাড়িতে সপ্তাহে মাসে কত মেহমান অতিথি খাবার খায়, কিন্তু তোমার মা নাই, তোমার মাটার জন্য তুমি কি একটু খানা মুখে তুইলা দিতে তোমার মন চায় না, তোমার বাবা কবরে বাবার সম্পত্তি তুমি ব্যবহার করো, তোমার আব্বারে কি তোমার মনটা চায় না একটা লোকমা ভাত খাওয়াইয়া দিতে, বলে হ্যাঁ গোদুর চায়, কিন্তু আমার বাপ তো নাই মা তো নাই, আমি কেমনে খাবারের ব্যবস্থা করে দিব। মনে কষ্ট নেবেন না, পাঁচটার সময় পাঁচটা মিনিট সময়ের জন্য আপনারা কেউ দেন আর না দেন একটু মনোযোগের সাথে বসবেন, মুনাজাত করব, তারপরে বাড়িতে যাইবেন, আর নচেত এতক্ষণ পর্যন্ত আজের কোনো লাভ নাই, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল, অল্প পাঁচটা মিনিট দশটা মিনিটে কালেকশনে তারপরে মুনাজাত হবে। আমার ভাইয়েরা অনেকের মা কবরে বাবা কবরে, আগামী বছর মাহফিলটা হবে মা বাবার জন্য দোয়া চাইয়া, একটা সন্তান যদি হাতটা বাড়ায় বলে হুজুর আমার আম্মা আব্বার জন্য কাজ করে দোয়া করবেন, আমি সন্তান আগামী বছর মাহফিলে ২০,০০০ টাকা দান করব, একটা সন্তান যদি হাতটা তুলা বলে তার জন্য কাজ করে দোয়া হবে। আমি খবর পাইছি সভাপতি শেখ লেসুমিয়া সাহেব নাকি এই বছরও ১০,০০০ টাকা দান করছে, আম্মা আব্বার জন্য দোয়া চাইয়া আগামী বছর ২০,০০০ টাকা দেওয়ার মতো একটা ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান যদি হাতটা বাড়াইয়া দেয় ওই ব্যক্তির জন্য কাজ করে দোয়া করা হবে। একজন আছেন হাতটা বাড়াইয়া বলবেন হুজুর আমি ২০,০০০ টাকা দিব আগামী বছর এক বছর পরে মাহফিলের মধ্যে, ২০,০০০ টাকা দেওয়ার মতো লোক আছে? গুনাগার হাম গুনাগার তুরা গি মত তুরা হমান তু সত্তার মবুদ মবুদ তুমি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না, আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানা দিন দক্ষিণ পৈল শেখ বাড়ি সুন্নি যুব সংঘের উদ্যোগে ১৭তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আল্লাহ আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা,
পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাত বাড়াইছে ভাই বাবারা মা বোনেরা আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমরা সবার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ তুমি যদি আমরার জীবনের গুণা মাফ না করো বলো আমরা কার কাছে যাইয়া সাইবরে দয়াল আমরার গুণার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ রব্বুল আলামিন আমরার জীবনের গুণার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে আল্লাহ মদিনার কামলিওয়ালা নবীর মোহাব্বতে আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও রব্বুল আলামিন আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ তুমি যদি আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও বলো গো কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না ও আল্লাহ যদি রহমত দিয়া বরফুর কইরা দাও তোমার রহমতের কোনো কমতি হবে না আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও মাহবুব রব্বুল আলামিন ও দয়াল দয়াল রে আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি আজকের মাহফিলে এমন কত সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে বাবা নাই বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গামপায় পালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে জানি না কার জানি এমন বাবা অন্ধকার কবরে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও মাহবুব রব্বুল আলামিন আল্লাহ এমন কত সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই হায়রে মা যে মার মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় এমন কত কপাল পোড়া হতভাগা সন্তান আছে মাহফিল শেষ করে বাড়িতে যাইব বাড়িতে যাইয়া সবার চাকারা দেখব কিন্তু জনম দুঃখী মার চাকারা দেখতো না এমন আম্মা যাদের কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এমন কত সন্তানের আঘাত বাড়াইছে যার মাও নাই বাবাও নাই জনমের এতিম হইয়া গেছে আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল রে আল্লাহ এ শেখ বাড়ির মাহফিলে শেখ বাড়ির কত মুরব্বীরা জানি অন্ধকার কবরে শুয়া রইছে জীবিতদের পক্ষ থেকে মাগফিরাতের দোয়া চায় আল্লাহ শেখ বাড়ির যত মুরব্বী আছে সারা বিশ্বের যত মুসলমান ইমানদার অন্ধকার কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো এ শেখ বাড়ি সহ সারা বিশ্বের মুসলমান ইমানদারের উপরে তোমার কাছ রহমত বরকত দান কইরা দাও আল্লাহ বিশেষ করে দক্ষিণ পুল শেখ বাড়ি সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিল অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করো আল্লাহ আমার প্রবাসীদের প্রত্যেকটা কাজে কর্মে বরকত দান করো প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি আমরার গুনার দিকে না তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীর উসিলায় আমাদের প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করো পর্দার অন্তরালে কত মা বোনের আঘাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের মুনাজাত কবুল মঞ্জুর করে নাও মা বোনদের প্রত্যেকটা মনের আশা তুমি পূরণ করো যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কার
কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মান সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করো। আল্লাহ প্রত্যেককে মিলে মিশে তাইকা একসাথে ইসলাম কায়েম করে ইসলামের কাজ করার তৌফিক দান করো। মাবুদ আজকে 17তম মাহফিল হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মাহফিল তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ পূর্বে যারা মাহফিলের জন্য কষ্ট করেছে, এখন যারা করে, ভবিষ্যতে যারা করবে, তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। কি দোয়া করব মুসাফির মানুষ, আল্লাহ যতগুলা দোয়া করা হয়েছে এখানে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতে রুসিলায় প্রত্যেকটা দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ আমরা গুনাহগার না, তোমার দরবারে হাত বাড়াইছি, আমরার গুনার দিকে না তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীর তোফাইলে বরকতে মরণের আগে একবার সোনার মক্কা মদিনা দেখাইও। মক্কা মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা কইয়া কানবো। আল্লাহ মদিনা না দেখা মরলে মনে, মরার পরে শান্তি পাবো না মনে, বড় আশা ছিল যাব মদিন। বাবা যারা যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন আর পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।